ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। এই ভিডিওতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নের সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওটি তাই দেখতে হবে, চলো শুরু করা যাক। প্রথমে পদার্থবিজ্ঞান বিষয়টা শেয়ার করছি। একের উত্তর হবে এ, দুয়ের ডি, তিনের এ, চারের বি, পাঁচের সি, ছয়ের সি, সাতের এ, আটের সঠিক উত্তর এখানে দেওয়া নাই, নয়ের এ, দশের ডি, এগারোর এ, বারোর সি, তেরোর সঠিক উত্তর দেওয়া নাই, চোদ্দোর বি, পনেরোর উত্তরটাও দেওয়া নাই, ষোলোর উত্তর বি, সতেরোর এ, আঠারোর সি, উনিশের উত্তর হবে সি, বিশের উত্তর বি, একুশের উত্তরটাও দেওয়া নাই, বাইশের সি, তেইশের বি, চব্বিশের বি এবং পঁচিশের সঠিক উত্তর এ। এইবার রসায়ন বিষয়ের সঠিক উত্তরগুলো দেখে নাও। একের উত্তর হবে এ, দুয়ের ডি, তিনের বি, চারের এ, পাঁচের এ, ছয়ের এ, সাতের সি, আটের এ, নয়ের বি, দশের সি, এগারোর ডি, বারোর বি, তেরোর সি, চোদ্দোর এ, পনেরোর এ, ষোলোর এ, সতেরোর বি, আঠারোর সি, উনিশের এ, বিশের বি, একুশের এ, বাইশের সি, তেইশের এ, চব্বিশের ডি, পঁচিশের উত্তর হবে সি। এবার জীববিজ্ঞান বিষয়ের সঠিক সমাধান শেয়ার করছি। একের বি, দুয়ের ডি, তিনের সঠিক উত্তর সি, চারের ডি, পাঁচের সি, ছয়ের এ, সাতের সি, আটের সি, নয়ের এ, দশের সি, এগারোর এ, বারোর সি, তেরোর সি, চোদ্দোর ডি, পনেরোর এ, ষোলোর সি, সতেরোর এ, আঠারোর ডি, উনিশের সি, বিশের ডি, একুশের সি, বাইশের বি, তেইশের বি, চব্বিশের বি, পঁচিশের সি। এবার ইংরেজি বিষয়ের সঠিক সমাধানগুলো দেখে নাও। একের উত্তর বি, দুয়ের সি, তিনের ডি, চারের বি, পাঁচের বি, ছয়ের সি, সাতের বি, আটের বি, নয়ের সি, দশের বি, এগারোর বি, বারোর সি, তেরোর বি, চোদ্দোর ডি, পনেরোর ডি, ষোলোর বি, সতেরোর বি, আঠেরোর সি, উনিশের সি, বিশের এ, বা একুশের সি, বাইশের বি, তেইশের ডি, চব্বিশের সি এবং পঁচিশের উত্তর সি। এবার সর্বশেষ বাংলা বিষয়ের সমাধান শেয়ার করছি। একের উত্তর হবে বি, দুয়ের এ, তিনের বি, চারের সি, পাঁচের বি, ছয়ের ডি, সাতের সি, আটের ডি, নয়ের বি, দশের সি, এগারোর এ, বারোর ডি, তেরোর বি, চোদ্দোর ডি, পনেরোর সি, ষোলোর বি, সতেরোর ডি, আঠেরোর ডি, উনিশের বি, বিশের সি, একুশের বি, বাইশের ডি, তেইশের সি, চব্বিশের এ, পঁচিশের এ। তো এই হচ্ছে সঠিক উত্তর। তোমরা মিলিয়ে দেখো তোমাদের কয়টা এমসিকিউ সঠিক হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।